গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তা আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে, তাই তো? তা এখন আমি চলে এসেছি সকাল সকাল, আমার মেয়ের মাথায় শ্যাম্পু করেছি। মেয়ে কিন্তু খুব ভালো, ঘুম থেকে উঠে গেছে একদম আজকে 6টারও আগে, স্নান টান করে ও রেডি। তার কারণ এখন ওকে বানাবো বান। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করতে হবে। বানটা আমার ম্যানুয়াল ডে তো পরে আছে, কিন্তু ম্যাম বলছে আজকে বানিয়ে যেতে হবে। তাহলে দেখে নেবে কি কেমন বান বানিয়েছে, যদি ওইটা কিছু অ্যাড করতে হবে ম্যাম বলে দেবে। একেবারে কমপ্লিট ড্রাই করে দিয়েছি ফ্রেন্ডস। মানে একটুখানি ড্রাই করে ভেবেছিলাম ভিজাটা মানে শুকিয়ে যাবে, কারণ ড্রায়ার তো বেশি চালানো ভালো না। কিন্তু যেহেতু অনেকটা সকাল সকাল, এখন ঠান্ডা লেগে যাবে মেয়েটার। এমনি ছোট মেয়ের কাশি হয়েছে, আর সারা রাত তো কেসেছে, এবার গরম হয়ে গেছে। ওই যে পাশ থেকে ফোন কল করছে, মানে তো এই যে ফ্রেন্ডস, যদিও আমি খুব এক্সপার্ট নই, তবে নিজের মেয়ের ক্ষেত্রে হয়েই যায়, তাই না? এখানে খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছি। কমম টাইট লাগছে, দাঁড়াও ফোকাস, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এর মধ্যে ফুল টুল দিতে ম্যাম এখন কিছু বলেনি, ঠিক আছে? আজকে তুমি যাও, ম্যাম খালি বলেছে বানটা করে পাঠাতে, মানে দেখবে জাস্ট কি পাচ্ছি কি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না, চলো। আর আরেকজনের এদিকে ঘুমই ভাঙে না। ও চিম্পু, মামা, মা, ও তো সাতটা বাজছে, ও তো 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 সিঁড়ির নিচে প্লাগ চেঞ্জ করতে হবে, চলো। জলের দিচ্ছি, ভালোই প্রেসার আছে। প্রচন্ড প্রচন্ড দৌড়ে দৌড়ে সব কাজ, তা জলটা ভরতে থাক, চলো এবার নিচে গিয়ে কাজগুলো সেরে নিই। বাবুদের টিফিন প্যাক করতে হবে। এখন রুটি বানিয়ে দিলাম, রুটি আর চিজ দিলাম খাচ্ছে, আর টিফিনে দিচ্ছি চাউমিন। সকাল সকাল চিম্পু মায়ের একটা ব্যাপার আছে, ঘুম থেকে উঠে ওই যে বাথরুমে যাবে, কাউকে না কাউকে বাথরুমে ঢুকে দাঁড়িয়ে থাকতে হবে। তো ওই যে ওর বাবাকে দেখতে লাগে, ওর বাবা ব্যস্ত লিঙ্কডইন করছে, লিঙ্কডইনের মাঝে মাঝে মেয়ের দিকে চোখ রেখে রেখে দেখতে হবে, কারণ আমি তো ওদেরকে রেডি করছি, প্লাস দৌড়ে দৌড়ে ব্যাগে কাজ, জল ভরা, কুড়া ফেলা। তো যাই হোক, দাঁড়া তোমার দিকে চাউমিনের লুকটা শেয়ার করে বাবুদের টিফিনে ব্যাক করে দিই। তো এই যে আজকে বানিয়েছি ভেজিটেবল চাউমিন, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে আজ হয়েছে ভেজিটেবল চাউমিন, ঠিক আছে? ভাবলাম মেয়েদের সাথে একটা রিলস বানাবো, জিঙ্গল বেল, তো আর সেই সময়টাই পেলাম না। হরবড়ি ভাগ্যিস এত হরবড়ি করে এলাম, বলো আজকে বাসটা মিস করে যেতাম আমরা, ইভেন আরবও মিস করে যেত। তা যাই হোক, মেয়েটা চলে গেল, মানে জাস্ট দাঁড়িয়েছে স্টপেজ, আর ম্যাম চলে এসছে, আর কতগুলো ডগ যাচ্ছে। তা ঠিক আছে, আমরা এখন যাচ্ছি একটুখানি রাহুল ডায়েরিতে, একটুখানি বিস্কিট ভুজিয়ে নিতে হবে, মিক্সচার নিয়ে পরে ব্যাস। আর যা সকালে ওরকমভাবে বেরাবার কিছু নেই, কারণ ওরকমভাবে কাজ নেই, বেরাতে হলে বিকেলের দিকে। চলো, মেয়েদের বাসটা যেমনই চেপে যায়, মানে মেয়েরা বাসে যেমনই চেপে যায় না,
মনে যেন মিশন কমপ্লিট। সকাল থেকে যুদ্ধ শুরু হয়। অন্যদিন সোয়া পাঁচটায় আমি মানে অ্যালার্মটা লাগাই, বল আমি উঠি সাড়ে পাঁচটায়, বাট আজকে একদম একদিক এদিক ওদিক করিনি, সোয়া পাঁচটা তো সোয়া পাঁচটা উঠে গেছি, কারণ যেহেতু চম্পকের শ্যাম্পু করে ওর চুলটা ড্রাই করে বাঁধারও একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সুন্দরভাবে একেবারে সব করে নিয়েছি, অল ডান, মেয়েরা সুন্দরভাবেই চলে গেছে। চলো এবারে আমরা আমাদের জিনিস টিনিস নিয়ে ঘর যাই। মোটামুটি এক ঘন্টা পর ফ্রেন্ডস আবার আসছি কথা বলতে। হ্যাঁ, এক ঘন্টা হবে, বলো, বেশি ছাড়া কম হবে না। তা এসে পরে পরেই ওই বোনটা চলে এসেছিল ঘরটা মুছতে, তো ও কিন্তু বেশ এত ভালো মুছে না ফ্রেন্ডস, কি বলবো, মানে মনে লেগে গেছে। আমি ওকে বলছি তুই ফ্ল্যাটে যাবি, তা বলছে দিদি ওই দিকটা আমার না দূর পড়ে যাবে। আমি বললাম না না, দূর পড়ে যাবে না, ওইদিকটাই কাছে পড়বে। হ্যাঁ, ওই দিকটা কাছে পড়বে, বিকজ তুই এদিকটা ঘুরে আসছিস, ওদিকটা তো সিধা সিধা রোড যাবে, তো এখান থেকে 10 মিনিটই লাগবে। তো সেদিন তো না বলেছিল, কিন্তু আজকে আবারও নিজের থেকে জিজ্ঞেস করছে তুমি কতদিন এখানে থাকবে। আমি বললাম বেশি দিন নয়। তা বলছে যে তোমারটা কত দূর। আমি বললাম সামনেই আছে, তুই তোর বাবা বা মায়ের সাথে একবার দেখে আসবি, তাহলে বুঝতে পারবি। বলছে ঠিক আছে, আমি আগে শিফট হয়ে যাই, কারণ সত্যি খুব ভালো করে। আরেকটা সুবিধা হবে যে আশেপাশে আরো ফ্ল্যাট আছে, তো পেয়ে যাবে, ও একই জায়গাতে পেয়ে যাবে। সেই সেই, তো এই যে এখানে গ্রিন টি আর তার সাথে রইল আটা কুকিজ। ডালনে বা বহুত বড়িয়া। তো আপনার কোন সা ক্যাটেগরি মে প্ল্যান কর রহে হো করনে কা? বিলকুল, মে ভি ওই সোচ রহা থা আবি। এখানে এই যে কাটাকাটি করে রেডি ফ্রেন্ডস, সেখানে হচ্ছে মেথি শাক, বেগুন আর মটরশুঁটি, এটা সিদ্ধ করে পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দেব। আর এখানে হচ্ছে সিম, বেগুন দিয়েছি একটা, আর না ফ্রিজে ছিল কিছু বিনস, তো ওগুলোরও গতি করলাম, তো এটা করব সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঝাল। তো এই যে এখানে বাড়ছি নিজের হাতেই, একেবারে বড় একটা লঙ্কা নিয়ে নিয়েছি। আর লাইটটা কি এরকম, হ্যাঁ গো, কিচেনের লাইটটা ব্লিঙ্ক করছে কেন? আমাদের বাথরুমের লাইটটাও ব্লিঙ্ক করছে, রুমেরটাও করছিল, একসাথে সবগুলো প্রবলেম দিচ্ছে। যাই হোক, কিছু করার নেই, থাক। তো চলো বাটাবাটি করে রেডি করে নিই। আর ভাবছিলাম ফ্রেন্ডস একটু চিংড়ি মাছ খাবো, মন করছে, তো দেখছি দাদা কোনো মেসেজই পাঠায়নি যে সামনে দাদা আছে। আর মান্ডি যাওয়ার মতো এখন সময়ও নেই আর ইচ্ছেও নেই সত্যি কথা বলতে। তো ঠিক আছে, অন্য কোনো দিন খাবো। তা ফ্রিজে ডিম আছে, নাগপাল আন্ডা, কালকে তো আন্ডা বয়েল খেয়েছিলাম, সিদ্ধ করেছিলাম, তাজা সিদ্ধ করবো না, তা ডিমের অমলেট করে তারপর ওটা ঝোল করবো। তা ওটা বড় বউ বেশ পছন্দ করে ঝোল, মানে একটু লাগা লাগা করবো। তাহলে আর মিক্সার গ্রাইন্ডারে আজ ব্যবহার হচ্ছে না ফ্রেন্ডস, এই যে যখন শিল নোড়া তুলেছি এটা বাটার পরে একটু আদা রসুন পেঁয়াজি করতে হবে, এখানেই করে নেবো, বেটে নেবো। তো এই যে ফ্রেন্ডস, এখানে শাকগুলো ধুয়ে নিয়েছি, তো চলো শাকগুলো আগে কড়াইতে দিয়ে পরে সিদ্ধ করে নিই। এই শাক কাটা আর ধোয়া এটা বিরাট বড় একটা ব্যাপার। রান্না একেবারে শেষের পথে, তো এই যে এবার এখানে ব্যাস ডিমগুলো খালি দিয়ে দেবো। জাস্ট রান্না কমপ্লিট হলো ফ্রেন্ডস, আর আমার চোখ মুখের অবস্থা নাজেহাল। তা যাই হোক, টুকটুক করে মেস করে নিয়েছি, চলো একবার দেখিয়ে দিই।
আর এখানে আছে একটুখানি চাউমিন, একটুখানি না বেশ অনেকটাই আছে, তা থাক। এই যে বাথরুম থেকে নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস গরম জল, আমি কিন্তু এরকম ভাবে পরিষ্কার করি, আর গরম জলের মধ্যে একটুখানি সার্ফ নিয়ে নিয়েছি, ব্যাস। এবার একবার প্লেন প্রথমে মুছে নিই, তারপরে ডাস্টারটা ওই জলটাতে ধুয়ে ধুয়ে ক্লিন করে নেবো। গরম জলটা ব্যবহার করলে না ফ্রেন্ডস একদম জায়গাগুলো না ঝা চকচকে থাকে। কিচেনের সব কাজ কমপ্লিট, কেবলমাত্র এখানে ভাতের জল মানে রেডি করে রেখেছি, চাল ভিজিয়ে দিয়েছি, ব্যাস কিচেন ক্লিন। তো এখনকার মতো কিচেন থেকে টাটা, এবারে পুজো দিয়ে দেখা হবে। এই যে মেয়েদেরকে নিয়ে নিয়েছি, একেবারে স্নান ঢান করে পুজো টুজো করে ঝটপট করে চলে এসেছি, কাপড়গুলো কাঁচা হয়েছে, এখনো ড্রাই করা হয়নি, ঘরে গিয়ে ড্রাই করে মেলবো। তা মেয়েদেরকে তো নিয়ে নিয়েছি, দিয়ে আমরা আবার স্কুলের পথেই যাচ্ছি। বলে মা স্কুলের পথে কেন যাচ্ছি, বলি আর স্কুলে তোমাদেরকে রাখবো। যাচ্ছি এখন ফ্রেন্ড, চারটে রুটি এনেছি, যদি রাস্তাতে গোমাতা দেখতে পাই তাহলে খাইয়ে দেবো। আমাদের এখানে সব জায়গাতে সবসময় পাওয়া যায় না দেখতে, অনেকটা দূর যেতে হচ্ছে, ওই পুলিয়ার ওই দিকটাতে গেলে পরে ওখানে না মানে খাটাল টাইপের আছে, যারা আর কি দুধের ব্যবসা করে, গরু টরু রাখে, তো সেইখানে যাচ্ছি। রুটিটা সকালবেলায় বানিয়েছিলাম, বরকে বলেছিলাম যে বাবুদেরকে নিতে যাবো তখন খাইয়ে আসবো, বলে ঠিক আছে। তাই যে নিয়েই এসছি সাথে, চলো দেখি পেয়ে গেলে তারপর আবার ক্যামেরা অন করি। গোবর ঘুটে সবকিছু দেখো কত ঘুটে রাখা আছে, বিচালি তুই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে, বড় ওকে আবার দুটো দিতে গেল। ওই দেখো আসিও, দেখো ওর খিদে পেয়ে আছে দেখছো, কত ঘুরতে দেওয়া আছে ওদিকে, কত গরু কত মহিষ। ঘর থেকে বেশ ভালো একটু দূরে আসতে হয় তবে গিয়ে পরে পাই আর কি, ঘরের একদম সামনে সামনে নেই। হ্যাঁ খিদেতে ছিল, ঘোড়াটা দেখো ফ্রেন্ডস কিরকম স্কুটির সাথেই দৌড়াচ্ছে, ধরে আছে নাকি ঘোড়াটাকে, পালিয়ে যাবে তো দৌড়ে। কি করছো মাম্মা? নিয়ে বসো,
পেনটা কোথায় রাখছো বাবু? চুলের ওখানে? আমি তো কত সুন্দর লাগাচ্ছিল, দেখি তো কেমন আটকে রেখেছিল মাথার ওখানে। কই দেখি, এদিকে দেখো। আর দিদি যেহেতু সকালবেলাতে খোপাটা বানিয়েছে দিদির, তো ওকে তো বানাতেই হবে। তা ওর তো স্কুলে আর বানানোর দরকার ছিল না, তো সেই সন্ধ্যে থেকে কিন্তু ওকে বানিয়ে দিয়েছি। চুলগুলো তো ছোট ছোট কোথাও থেকে বেরিয়ে যাচ্ছে, তো এই বানিয়ে পরে ও ঘুরে বেড়াচ্ছে। মানে দিদির হয়েছে তো ওকেও করতে হবে, তাই তো মাম্মাম? আর এই যে এখানে দিদি ভাইয়ের নাম করলো ম্যাম, বললো যে বহুত গেন্ডা হ্যায় বহুত সুইট হ্যায়। সেই দুপুরবেলাতে কথা বলেছিলাম ফ্রেন্ডস মেয়েদেরকে স্কুল থেকে আনার সময়। তবে বলি আজকে লাঞ্চটা না এক কথায় জাস্ট ফাটাফাটি, ওই সিম চচ্চড়িটা যা লেগেছে না দারুণ লেগেছে। তোমার ভালো লেগেছে বর? দারুণ লেগেছে। সর্ষে দিয়ে পরে লঙ্কা দিয়ে পরে, সর্ষে দেওয়া রান্না এমনিই ভালো লাগে সেটা তো আর কথা বলার নেই কিছু, কিন্তু মানে আমি মানে খুব একটা তো আর সর্ষে দিয়ে আমি রান্না করি না, তা আমি ভয় ভয় করি তেতো করে দেবো না, তো তেতো হয়ে যাবে না। তো সত্যি খেতে ভালো ছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। তার সাথে ছিল ডিমের অমলেট করে তার গ্রেভি, দারুণ লেগেছে। তা যাই হোক ফ্রেন্ড, যেটা বলছি বেশ অনেকক্ষণ পর কিন্তু আবারও কথা বলতে এলাম, মানে ইচ্ছে করেই ক্যামেরাটা অন করিনি, কারণ মানে কি বলবো, ভাবছিলাম রাতের দিকে একটু অন করব। মানে ওই খাওয়া দাওয়া করার পর তো এডিটিং করলাম, ফাইনাল এডিটটা করলাম, করে ভিডিও পোস্ট করলাম, দিয়ে একটু চোখটা লেগে গেছিলো। উঠে পরে ডেলিকার রুটিন, ছাদে গেলাম, জল ভরলাম, কাপড় নিয়ে এলাম, এসে নিয়ে সন্ধ্যা দিলাম, তারপরে জল খাবার খেলাম সবাই মিলে। দিয়ে এইবারে উঠেছি, তা উঠে নিয়ে সব থেকে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে চম্পকের ম্যামকে ফোন করলাম। কালকে দেখছি ইয়ারফিতে মেসেজ এসছে কি যোগা চিলড্রেন্সদেরকে যেতে হবে ফর প্র্যাকটিস। তো চম্পক যদিও ইয়োগাতে নেই, অ্যাক্টিনে আছে, তাও আমি একবার ম্যামকে ফোন করে কনফার্ম হয়ে নিলাম। তো ম্যাম বললো না না আপনার মানে সানভীর কোনোভাবেই আসার দরকার নেই, আর সানভি তো স্পেশালি খুব সুন্দর করছে, একটুও কোনো স্টেপে ভুল নেই। তাই বললাম ম্যাম আমি কিন্তু বিউটিশিয়ানকে ফোন করে নিয়েছি ওকে রেডি করার জন্য। তো ম্যাম বলছে সো সুইট ম্যাম, খুবই ভালো, এরকমভাবে বেবিসরা কিছু করলে, এরকমভাবে বাবা মারা যখন এনকারেজ করে বেবিরা আরও বেশি মোটিভেট হয় হোক কোনো কিছু করার জন্য। বললাম হ্যাঁ, যেহেতু ওর প্রথম এত বড় একটা মানে কাজ জীবনে, ও স্টেজ পারফর্ম করছে, দেখতে গেলে প্রথম না ফ্রেন্ডস, দেখতে গেলে দ্বিতীয়। অনেক ছোটবেলাতে আবার স্কুলে করেছিল, তবে এখন বড় হওয়ার পর এখন ওর জ্ঞান বুদ্ধি সবটাই হয়েছে, মানে ও ভেতর থেকে বুঝতে পারছে, নিজের 100% দিচ্ছে এখন ওই টাইমটা। তা সেখানে তো আর মানে ওকে এনকারেজ করতেই হবে, আর এনকারেজ করার মামলায় তো আমার থেকে 10 গুণ বেশি এগিয়ে থাকে আমার বর, যে কোনো জিনিস, শুধু মেয়েদের ক্ষেত্রে না আমার নিজের ক্ষেত্রেও। ওর সাথে ঝগড়া হয় সে ব্যাপারটা আলাদা, আমি ঝগড়া করতে থাকি। দেখো বরের সাথে ঝগড়া করাটা বউদের একটা জন্মগত অধিকার, তাই না? কার সাথে করব, কিন্তু সেগুলো সব সাইডে রেখে যদি কথা বললো আমার বর সত্যি যে কোনো কাজে খুব বেশি মোটিভেট করে, এনকারেজ করে, মানে কোনো ভি কথা ওর সামনে বলবো সেখান থেকে কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ পয়েন্ট আসতেই পারে না। তো চলো কথায় কথায় অনেক কথা বেড়ে গেল, এখন চিন্তার বিষয় যেটা হচ্ছে যে পানিকটার আমি কি করব। ফ্রেন্ডস তোমরা হয়তো মনে রাখবে, যারা আমাকে খুব রেগুলার দেখো তারা বুঝতে পারবে, আমি আগের দিনের ওই আগের দিন তার আগের দিন আমি এনেছিলাম ওই ইয়ে মালাই ইয়ে ওটাকে কি ক্রিম ক্রিম আমুলের ক্রিম, কারণ ইয়ে করবো চাপ করবো বলে। ব্যাপারটা হয়েছে একবার তো ইউজ করেছি, ওটাকে এখন আরও একবার ইউজ করলে তবেই ওটা শেষ হবে। বর আধা কিলো পনির এনে দিয়েছে, বলেছে নিরামিষ করে বানিয়ে রেখে দাও, যেহেতু আজকে ফ্রাইডে কালকে স্যাটারডে, তা কালকে তো মানে কালকে খাওয়া হবে, আজকে তো আমাদের খিদেও নেই, যেহেতু সন্ধ্যেবেলায় ভুজিয়ে টুজিয়ে খেয়েছি আর একদমই খিদে নেই, পেট ভরা পুরো, দুপুরে ভাতটা অনেকটা খেয়েছি। তো এই হচ্ছে আমার মটর পনির মালাই, এই জাস্ট একদম নামিয়েছি ফ্রেন্ডস, দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে বর বলেছে, খুব সুন্দর। তবে এটা কিন্তু পুরোপুরি কালকের জন্য, আজকে আমরা এটাকে ছুঁয়েও দেখব না এখন, তবে কালকের জন্য প্রিপারেশন হয়ে গেল পুরোপুরি। বদমাশি করে যাচ্ছ তো, রাত্রি 10:30 বাজে তুমি বদমাশি করে যাচ্ছ, কেমন বদমাশি করে যাচ্ছে বলো? বলছে কি এটা ওর বেবি, ওয়াহ এত বড়, রাত্রি 10:30 বাজে বারে আর ভালো লাগছে না। আবিয়া কুড়া কলনি, কুড়া কলনি, হ্যাঁ হ্যাঁ, নে নে সিসিটিভি তো হ্যাঁ অনই উসকো রাখা হুয়া, অনই রাখা হুয়া হামনে। চিম্পু কটাস বাবু তুমি যাবে কি, নাম কি কি বলে দেবো কি? তো নাম নেই জানা হ্যায় উনকো, আপ এক কাম করো আপ থোড়া সা ওয়েট কর লো, স্ট্যাটাস আপ দেখতে রহো উসমে সিসিটিভি মে, এসো এসো, নামো 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 নামো, কথা বলবে কি? যাও প্লিজ, আপ ইয়া ঠিক আছে, গো ও নে গুড দালে গুড দালে, আপ মত কর,
ওলা কলোনি এখন যদি ঘরে চলে আসেন বাবু আর কিছু উপায় থাকবে না আমাদের কাছে। এত বদমাস, এত বদমাস, কিছুতেই সামলানো যায় না, কিছুতেই না। তা তোমরা দেখতেই পেলে ফ্রেন্ডস, আমার ঘরে এখন যুদ্ধ চলছে। 10:30 বাজে রাত্রিবেলা, কাল যেহেতু স্যাটারডে মেয়েদের স্কুল নেই, সেই কারণে মেয়েরাও কোনো চার নিচ্ছে না। কখন থেকে বলে যাচ্ছি এক লাগাতার ওট ওট ওট, বরকে আর আমাকে ওই টাইমেই উঠতে হবে। হ্যাঁ, আমাকে ওই সোয়া পাঁচটায় উঠতে হবে না, তবে ফ্রেন্ডস 7 অবধি ঘুমাতে পারবো, কারণ ওই যে বোনটা আছে ঘর মুছতে, সে আবার 8 পুরো টাইমের পাকা, 8:02 আগে আসবে, আবার পরে হবে না, সেই কারণে। আর চিম্পুকে কোনো কথা নর্মালি শোনানো যায় না, ওই কুড়া কলোনিতে ফোন করেই শোনাতে হয়। বলছে কি বললে তুমি? কুড়া কচড়া কবাড়া। হ্যাঁ, কুড়া কচড়া কবাড়া সোসাইটি আছে, সেখানে নাকি আবার বর ফোন করে, তা তারা নাকি আমাদের ঘরে সিসিটিভি থেকে দেখতে পাই চিম্পু কি করছে না করছে, সেইভাবে আমরা চিম্পুকে সামলাতে পারি। মানে তাদেরকে ফোন করলে চিম্পুর লাইনে চলে আসে আর কি, ব্যাপারটা এটাই। তা ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, জানি না, তো যাই হোক, বড় ছোট যেটাই হোক, তোমরা যারা আমাকে পছন্দ করো তারা নিশ্চয়ই দেখবে। তা ঠিক আছে, চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে ফেলছি। তো পনিরটা তো তোমরা দেখে নিলে ফ্রেন্ডস, এত টেস্টি, দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, বর বললো মানে একটু টেস্ট করে। বাকি ডিনার আমরা কেউ এখন করবো না, আন্টিও দেখছি আবার কারি দিয়ে গেছে, ওই বথুয়া কারি, তো যাই হোক ওগুলো সব রাখা রইলো, কালকেই খাওয়া হবে। এখন আমরা কেবলমাত্র দুধ আর বিস্কিটকে শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে ফেলছি, কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে যেন গুড নাইট, লাভ ইউ অল। আর হ্যাঁ, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট।